ভোটের প্রচারে এমপিদের সুযোগ দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনী বিধি সংশোধনের সিদ্ধান্ত। আচরণ বিধিমালার যে বিদ্যমান বিধান আছে ওখানে তারা এই প্রচারণায় অংশগ্রহণ করতে পারত না, এখন সেটি বাদ দেওয়া হয়েছে। বৈষম্য দূর হবে বলছে আওয়ামী লীগ, সরকারি দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য মন্তব্য বিএনপির। বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সবাই নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করতে পারে, অথচ আমাদের সংসদ সদস্যরা সেখানকার ভোটার হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবে না, এই আচরণ বিধিটা বৈষম্যমূলক ছিল। কেবলমাত্র আওয়ামী লীগ প্রার্থীকে সুযোগ সুবিধা দেবার জন্যই এবং নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্যই এই সংসদ সদস্যদেরকে প্রচারণার সুযোগ দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি কামরুজ্জামান মামুন। অন্যান্য শীর্ষ সংবাদ, পহেলা জুন থেকে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, ফিরতি টিকিট 10 তারিখ থেকে, লঞ্চের কেবিন বুকিং শুরু 29 মে। প্রধানমন্ত্রীর ভারত সফরে রোহিঙ্গা সহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা, তিস্তা সহ 16 নদীর পানি বণ্টন বিষয়ে অগ্রগতির প্রত্যাশা বিশ্লেষকদের। বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান, ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়ার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এবং মাদক বিরোধী অভিযানে 5 জেলায় নিহত 8, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি বন্দুকযুদ্ধ, মাদকে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের অংশ নেওয়ার সুযোগ রেখে আচরণবিধিতে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। আজ কমিশনের 29তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী এ নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না সংসদ সদস্যরা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকেই প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ছিল পাল্টাপাল্টি অবস্থান। বৃহস্পতিবার বেলা 11টার দিকে আচরণবিধি সংশোধন নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে ইসি সচিব জানান, এখন থেকে প্রচারে অংশ নিতে পারবেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বিধিমালায় রাখা হয়েছে এমন বিধান, সংসদ সদস্যরা এখন যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সিটি কর্পোরেশনে সেটা প্রস্তাবনা করা হয়েছে। যেহেতু তফসিলভুক্ত নির্বাচনের আওতার মধ্যে আছে এই গাজীপুরে, এই এই প্রস্তাবনাটা বা সংশোধনীটা করার জন্য এটা সুযোগ খুবই কম। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে বৈষম্য দূর হয়েছে বলে মন্তব্য আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপি বলছে শুধু আওয়ামী লীগ প্রার্থীর সুবিধা ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে এমপিদের। তাদের সেই দাপটের কারণে ভোট কেন্দ্রে বিএনপি সমর্থক বা বিরোধী দলের সমর্থক ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না, এবং কেবলমাত্র আওয়ামী লীগ প্রার্থীকে সুযোগ সুবিধা দেবার জন্যই এবং নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্যই এই সংসদ সদস্যদেরকে প্রচারণার সুযোগ দেওয়া হচ্ছে। বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সবাই নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করতে পারে, অথচ আমাদের সংসদ সদস্যরা সেখানকার ভোটার হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবে না, এই আচরণ বিধিটা বৈষম্যমূলক ছিল, এখন সেই বৈষম্যটা কিছুটা কাটবে। বিদ্যমান সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধিমালায় সব মিলিয়ে 11টি বিষয়ে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের ভেটিং এর পরেই প্রকাশ করা হবে চূড়ান্ত গেজেট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্যদের প্রচারে অংশ নেয়ার সুযোগ রেখে আচরণবিধির সংশোধনীকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষক নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি বলেন, আচরণবিধি সংশোধনের ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান সুযোগ সৃষ্টি হবে। আচরণবিধিতে সংশোধনের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। মন্ত্রী এমপিরা যেহেতু আচরণবিধির লঙ্ঘন ঘটবে সেই কারণে মাঠে যেতে পারেন না, ক্যাম্পেইন ট্রেলে অংশগ্রহণ করতে পারেন না, ফলে এই ইমব্যালেন্সটা থেকে যায় এবং এটার বেনিফিটটা এমনিতে ইনকামবেন্সি ফ্যাক্টর একটা আছেই, তারপরে এইভাবে বেনিফিটেড হন বিরোধী পক্ষে যারা থাকেন।
অনেকেই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে চাইবেন, কিন্তু আমি দূরপ্রসারী একটা দৃষ্টিকোণ থেকে মনে করি যে এটা দরকার ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের সফরে কাল পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ঐতিহাসিক শান্তিনিকেতনে চলছে সাজসজ্জা। এর মধ্যে শেষ হয়েছে দুই সরকার প্রধানের আনুষ্ঠানিক বৈঠকের সব ধরনের প্রস্তুতিও। সেখানকার স্থানীয় জনগণ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যকে সঙ্গে নিয়ে হারুনুর রশিদের ক্যামেরায় পশ্চিমবঙ্গ থেকে আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের ঐতিহাসিক শান্তিনিকেতন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এখানকার মাটি ও শিক্ষা কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতিতে সঙ্গীত পরিবেশনার মহড়ায় শিক্ষার্থীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এখানকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার শান্তিনিকেতন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তনের পাশাপাশি তিনি উদ্বোধন করবেন 25 কোটি রুপি বাংলাদেশের অর্থায়নে নির্মিত বাংলাদেশ ভবনেরও। সুপরিসর গ্রন্থাগার, গবেষণার নানা অনুষঙ্গে সজ্জিত আধুনিক এই শিক্ষা ভবনটি নির্মাণ করেছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এবারের বর্ণাঢ্য আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সেখানকার শিক্ষার্থী ও স্থানীয়রা। বিদেশের মাটিতে বাংলাদেশ ভবন নামে একটা ভবন আছে, এটা অনেক গর্বের বিষয় আমাদের জন্য, এবং সেটা উদ্বোধন করছেন আমাদের বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, এটা আমাদের জন্য খুবই গর্বের। রিহার্সাল করে যাচ্ছি সকাল বিকাল, সঙ্গীত ভবন আমাদেরকে সাহায্য করছে এবং ভীষণ আনন্দিত সবকিছু মিলিয়ে। বাংলাদেশ ভবনটা আমাদের কাছে একটা অনেক বড় একটা মানে ভালোবাসার জায়গা বা অনেক বড় একটা পাওয়া। বিশ্বভারতীর এবারের আয়োজনের মধ্য দিয়ে দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদারের আশা করছেন উচ্চ শিক্ষায় স্বনামধন্য প্রতিষ্ঠানটির উপাচার্য সহ বিশিষ্ট মহল। ভারতবর্ষ ও বাংলাদেশের মধ্যে সৌহৃদ্য, সুসম্পর্ক, সংস্কৃতির সেতু হচ্ছে বাংলাদেশ ভবন। এদিকে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকতার ফাঁকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা দুই শীর্ষ নেতার একান্ত বৈঠকে বসার কথা রয়েছে। সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন উচ্চ পর্যায়ে নেতাদের অংশগ্রহণের এই আয়োজন নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিচালনার দায়িত্ব থাকবে সম্পূর্ণভাবে বিশ্বভারতীর হাতে। পরবর্তীকালে আমরা এটিকে ঘিরে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক বিনিময়টা অব্যাহত রাখতে চাই। সফরের শেষ দিনে শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট উপাধি নেয়ার পাশাপাশি বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণ এক টুকরো বাংলাদেশের অস্তিত্ব। এই ভবন নির্মাণের মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য নিয়ে যেমন গবেষণা করতে পারবে, পাশাপাশি ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও এক ধাপ উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রীর ভারত সফরে রোহিঙ্গা সংকটে দেশটির স্পষ্ট সমর্থন আদায় সহ অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে আলোচনা ও অগ্রগতি সম্ভব বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তিস্তা সহ অভিন্ন 16 নদীর পানি বণ্টন সমস্যার সমাধানের ব্যাপারেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আজহারুল ইমনের রিপোর্ট। এক বছর আগে একসঙ্গে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারত সরকারের আমন্ত্রণে সেই সফর হলেও এবার প্রধানমন্ত্রী যাচ্ছেন ভিন্ন আনুষ্ঠানিকতায়। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদান আর বাংলাদেশ ভবনের উদ্বোধনের আনুষ্ঠানিকতার বাইরেও সম্ভাবনা রয়েছে সরকার প্রধানদের মধ্যে বৈঠকের। আন্তর্জাতিক বিশ্লেষকরা দুই দেশের সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ হিসেবেই দেখছেন একে। এটা হয়তো অনুষ্ঠানটা উপলক্ষ, কিন্তু তার বাইরেও তো অনেক ধরনের মেসেজ আছে, কারণ আমরা জানি যে অমীমাংসিত ইস্যুগুলো আছে, সেটাতে তো মমতা ব্যানার্জি মানে একটা কি ফ্যাক্টর। ভারত বাংলাদেশের 47 বছরের কূটনৈতিক ইতিহাসে সফল সমঝোতার ইতিহাস যেমন আছে, তেমনি এখন অমীমাংসিত নানা ইস্যু। দীর্ঘ 4 যুগেও প্রতিবেশী দুই দেশ পৌঁছাতে পারেনি অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে স্থায়ী কোনো সমাধানে।
তাই সফল ছিটমহল বিনিময় ভারতকে বন্দর ও ট্রানজিট সুবিধা দিয়ে পূর্বের রাজ্যগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে পরিবহন সুবিধা দেওয়ার উদাহরণ থাকলেও এখনো আলোর মুখ দেখেনি বহুল আলোচিত তিস্তা চুক্তি। পানি বণ্টনের যে চুক্তিটা হয়েও হলো না সেটা দ্রুততম সময়ে করুক, এবং সেক্ষেত্রে এটা ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে চাই। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কি ধরনের প্রক্রিয়া আছে সেটা নিষ্পত্তিকরণের দায়িত্ব কিন্তু ভারতের, বাংলাদেশের নয়। সম্প্রতি বড় দাগে বাংলাদেশের জন্য সংকট বলতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা প্রত্যাবাসন, মৌখিকভাবে সংকটে পরীক্ষিত প্রতিবেশী সুলভ ভূমিকার কথা বললেও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এখনো দোদুল্যমান ভারত। রোহিঙ্গা ইস্যুতে সেভাবে তো আমরা পাইনি ভারতকে আমাদের পাশে, জিওপলিটিক্সটাও আমাকে ধরতে হবে, এখানে চীনেরও একটা ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে হয়তো সে প্রজেকশনটা দেওয়ার চেষ্টা করা হবে যে না ভারত এখনো আমাদের খুব মানে সাথে এবং আমরা ভারতকে সবসময় আমাদের পাশে পাচ্ছি। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ এবং ভারত হয়ে বাংলাদেশি যানবাহনে নেপাল ও ভুটান যাওয়ার বিবিআইএন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে সরকার প্রধানদের মধ্যে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের 12 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় প্রার্থীর ঘরে প্রতিদিন জন্ম নেওয়া শত শত শিশুর মানবেতর জীবনযাপনের মতো সংকটে বিশ্ববাসীর জোরালো অবস্থান কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বার্তা দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন রোহিঙ্গা শিবিরে মানবেতর পরিবেশে জন্ম নিচ্ছে প্রায় 60 শিশু। তাদের চিকিৎসা সহ প্রসবকালীন নানা সংকটে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, বিশ্বের প্রতিটি মানুষকে রোহিঙ্গা শিশুদের জন্য সোচ্চার হওয়া উচিত। বিশ্ববাসীকে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে সফরের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ সকালে ঢাকায় ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উপর জোর দেন ইউনিসেফের এই দূত। কক্সবাজার ছাড়ার ঠিক আগেও রোহিঙ্গা ক্যাম্পে অসহায় শিশুদের সঙ্গে সময় কাটান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় নিজের ফেসবুক পেজে সরাসরি কথা বলেন তিনি, আহ্বান জানান অসহায় রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর। আই থিংক সোসাইটি নিডস টু কেয়ার, আই থিংক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কম্প্যাশন। ইট ডাজ নট ম্যাটার ওয়্যার আ চাইল্ড ইজ ফ্রম, হোয়াট হিজ ফর ফাদার্স হ্যাভ ডান অর হোয়াট হিজ অর হার সার্কামস্ট্যান্সেস আর অর হোয়াট হিজ রিলিজিয়ন ইজ, ইয়োর কম্প্যাশন নিডস টু বি টু চিলড্রেন। গত 3 দিনের রোহিঙ্গা ক্যাম্পে মানবেতর জীবন কাটানো শিশুদের খুব কাছ থেকে দেখেছেন এই বলিউড অভিনেত্রী। No access to clean water, all their latrines are almost very close to fresh water sites like hand pumps and etc. So when the rain comes down, the latrines flood up and they contaminate the fresh water and their drinking water and spreads disease. They literally live in, because it's a very conservative community, they live in very closed thatch homes with no windows and just made out of bamboos and plastic. Rohingya shishuder porashona UNICEF odhikotor gurutto dicche bolo janan tini. The learning centers that the UNICEF has provided, because of lack of space, these kids don't even have, they are up to capacity. They can't even fit all the other children. I mean, right now, and there are like 2 teachers teaching about 200 children at the same time. And that is like a dire need. Rohingya camp poridorshone asha UNICEF-er shubhechchadut o Bollywood obhinetri Priyanka Chopra 3 diner safar sheshe brihospotibar sokal 11:30 tay Dhakar uddeshe Cox Bazar chharen. Shomoy Sangbad, Cox Bazar. সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 7 সদস্য গ্রেফতার, বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার। পহেলা জুন থেকে দেয়া হবে ঈদ উল ফিতরের ট্রেনের আগাম টিকিট, আর ফিরতি টিকিট দেয়া হবে 10 জুন থেকে। ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন 5টি রুটে চলবে 7 জোড়া বিশেষ ট্রেন। টিকিট কালোবাজারি বা যে কোনো নাশকতা প্রতিরোধে থাকবে বিশেষ ব্যবস্থা। দুপুরে রেলভবনে বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ঈদুল ফিতরকে সামনে রেখে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক শেষে আগাম টিকিটের দিনক্ষণ জানান রেলমন্ত্রী। সিদ্ধান্ত অনুসারে পহেলা জুন থেকে দেয়া হবে আগাম টিকিট, ওই দিন দেয়া হবে 10 জুনের টিকিট, ক্রমানুসারে শেষ দিন অর্থাৎ 6 জুন দেয়া হবে 15 জুনের টিকিট, ফিরতি টিকিট দেয়া হবে 10 জুন থেকে, একজন কিনতে পারবে সর্বোচ্চ 4টি টিকিট। অগ্রিম টিকিট বিক্রি শুরু করব 1 তারিখ থেকে, 1 তারিখ আমরা বিক্রি করব, 10 তারিখ যে যাত্রীরা যাবেন। ঈদের পরে আমাদের ফেরত টিকিট আমরা বিক্রি করব জুনের 10 তারিখ থেকে, আমাদের প্রতিদিন সকাল 8টায় টিকিট বিক্রি করা হবে। ঈদকে সামনে রেখে দেয়া হবে 7 জোড়া বিশেষ ট্রেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী ও পার্বতীপুর ও চট্টগ্রাম থেকে চাঁদপুরে ঈদের আগে 3 দিন ও পরের 7 দিন চলবে এসব ট্রেন। এছাড়া ঈদের দিন শোলাকিয়ার উদ্দেশ্যে ছাড়বে 2 জোড়া বিশেষ ট্রেন, স্পেশাল ট্রেন 7 জোড়া। ঈদের পূর্বে 13, 14, 15 জুন 3 দিন, ঈদের পরে 7 দিন, 18 থেকে 24 তারিখ অর্থাৎ 7 দিন, পবিত্র ঈদের দিন শোলাকিয়া স্পেশাল 1, এটা ভৈরব বাজার কিশোরগঞ্জ ভৈরব বাজার, শোলাকিয়া স্পেশাল 2 ময়মনসিংহ কিশোরগঞ্জ ময়মনসিংহ, তাও ঈদের দিন। নাশকতা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তাছাড়া ঈদের 3 দিন আগে থেকেই বন্ধ থাকবে পণ্যবাহী ট্রেন, পাশাপাশি ট্রেন পরিচালনায় সম্পৃক্ত সকলের ছুটি বাতিল বলেও জানান রেলমন্ত্রী। যাত্রীদেরকে আমরা যাতে, রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 7 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ ভোরে রাজধানীর মুগদা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে 5 সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক ও মূল পরিকল্পনাকারী মুহিবুর রহমান এবং সংগঠনের নিয়োগদাতা এরশাদুল হক টিটুকে গ্রেফতার করে দেন। তারা বিভিন্ন ফেসবুক পেজ থেকে অডিও ভিডিও শেয়ারের মাধ্যমে অন্যদের জিহাদে উৎসাহিত করত। এ সময় তাদের কাছে থাকা জিহাদি বই, বিভিন্ন ধরনের কেমিক্যাল সহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় মুহিবুর ও টিটু রাজধানীতে ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করত। 5টি জোনে মূলত বিভক্ত করে তারা রাজধানীকে পরিচালনা করতে চায় তাদের কার্যক্রম, এবং সেখানে সেল ভিত্তিক এবং নেটওয়ার্ক ভিত্তিক তারা কার্যক্রম করে। কামাল উদ্দিন এবং সিফাত যারা বোমা তৈরিতে পারদর্শী, দিদার এবং সাব্বি আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করে এবং শীতল তাদের অন্যতম সদস্য হিসেবে কাজ করে। আফগানিস্তানে হাফেজ হত্যা এবং জসিমউদ্দিন রহমানের বিভিন্ন ভিডিও, মোটিভেশনাল ভিডিও জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য সেইগুলিতে তার শেয়ার, লাইক এবং এগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষকে মোটিভেট করা, এবং একই সাথে এরশাদ তাকে সক্রিয় ভূমিকা পালন করেছে তার সাথে। আজও দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাদক বিরোধী অভিযানে 8 জন নিহত হয়েছে। র‍্যাব ও পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। অভিযানে ফেনীতে 2, মাগুরার 2 ও কুমিল্লায় 2 জন সহ দেশের 5 জেলায় 8 জন মারা গেছে। এই ঘটনায় পুলিশের 14 জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকদ্রব্য। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজীতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কিছু মাদক ব্যবসায়ী ভারত থেকে মাদক পাচার করতেছে, এই তথ্যের উপর আমরা অভিযান চালাতে যাই। ওরা গ্রেপ্তারের বয়ে পুলিশ দেখে প্রথম গুলি ছুড়ে, আমরাও পাল্টা গুলি ছুড়ি। পরবর্তীতে আমরা 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় আমরা আটক করি। আমাদের 8 পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছে, ওরা আহত হয়। ফুলগাজী থানা থেকে শাহমীর নামে 26 বছর এবং মঞ্জু মিয়া নামে 26 বছর 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে আনা হয় এবং আমরা তাদেরকে 2 জনকে মৃত অবস্থায় পেয়েছি। পুলিশ জানায় বুধবার গভীর রাতে মাগুরা সদর উপজেলার পারনান্দ হাউজিং প্রজেক্ট এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি শুরু হয়। এ সময় সেখানে অভিযান চালায় পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আয়ুব হোসেন ও মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়। নিহত 2 জনের বিরুদ্ধে 20টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে ফেন্সি সেলিম নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, গতরাতে মাদক বিরোধী অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধে মারা যায় সে। এ ঘটনায় আহত 6 পুলিশ সদস্যকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া কুমিল্লায় দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে। ইসপাত জাহান, সময় সংবাদ। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ চার দিনের সফরের বিষয়ে ব্রিফিং করছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সরাসরি চলে যাচ্ছি সেখানে। That's what they know. I had the incredible opportunity and good fortune of meeting Honorable Prime Minister today, the Honorable Prime Minister of Bangladesh today, and we spent a lot of time talking about this, and I really, really have to applaud the government of Bangladesh, who has opened up their borders and allowed so many refugees to come in, almost a million people that Bangladesh has allowed inside, just because of humanity. And humanity is what this world needs the most. I don't care about differences anymore. When you look at, and now that I have been to two of the biggest refugee camps in the world, one which was in Jordan, where a Syrian refugees lived for about 7 years now, and then now to the Rohingya camps in Cox's Bazar, the only thing I can see is a generation of children that will not have education, that will be illiterate, that will be vulnerable to violence, people putting guns in their hands instead of pens. What will happen to the world when there's a huge generation of children that become vulnerable to violence? The world is already in a precarious place. Look at the amount of violence that is happening around the world. Do we need any more hatred? Do we need any more of that? To me, as a global community, the message that I want to take from these camps is that refugee children are the world's responsibility, because they don't have anywhere to go. They don't have anything to call their own. But if we lose these children, then whatever happens to the world is on us. Let me ask you all a question. How many of you have kids? Please raise your hands. No, nobody has kids over there at the back. That's half the room, almost. More than half the room. I don't. Not yet. But that's a very smart question. Sir, did you ask me if I have children? If I have children? Oh, you're not aware that I don't have children? All the children that I work with are my children. How about that? All right, good to know. How many do you have? You have two. Would you, if something like this happened to our children, which is possible, countries are being bombed, people are being killed for no reason, if that happened to your children, will you want someone to help them? That's the same question. A child is a child. It doesn't matter where they come from, where they're going, what their parents did, what their religion is, which country they come from. A child is a child, and every child born onto this earth is the responsibility of the globe and privileged global citizens like us. So the reason why I take these trips is to spread this message to the world, to be a little compassionate, to think about our future and the future of our children through the eyes of these kids. They have nothing. The basic things that a child needs to not have a stunted development: food, clean water, so that they don't get cholera or diarrhea or die because of malnutrition. Shelter during monsoons and cyclones. You know how many cyclone shelters we have, you have in Bangladesh, because we know what happens during monsoon season. I'm from India. I know what happens. What happens to those shacks and those makeshift homes? Just the compassion in your heart. This is not the choice of the kids. Nothing is the choice of the children. And for me, that is my biggest advocacy, is that please open your hearts and your compassion towards the kids. What was really wonderful to see, I was telling you the story, and this boy's name is Mansoor Ali, by the way. He was 7 years old, who was drawing these drawings of, you know, soccer fields being bombed and bullets being sprayed at them. After 6 months of spending time with UNICEF's learning centers, with the teachers that spend time in teaching them English, maths, Burmese, basic education so that they can maybe stand on their own feet a little bit,
6 months later, his drawings were Bangladesh. His drawings were sunshine, greenery, thatched roofs, teachers. And that just happened in 6 months because there was humanity shown to them. And that's what's important to for refugee children around the world. In 1 month, World Refugee Day happens. And I would really, really like to implore the world to have a little bit of compassion for people who don't have anything. That's all that it is. God has given us, many of us, a lot. My mother used to always tell me, actually I'll make the point like that, that no matter where you are in the world, no matter how badly you are off, no matter how in the worst circumstances that you're in, someone is worse off than you in the world. And if we remember that, there is such a sense of balance that will come to us. And that's all that I'm trying to do. I've had an incredibly heart-wrenching trip and at the same time an extremely inspiring trip to see the way the government of Bangladesh has opened up its hearts towards these refugee children and towards these refugees was incredible to see. The spirit of these young children, how strong they are, how tough they are, how much fun they have with me. We played lots of games. I had tea made by the children. I was dancing with them. I witnessed one of the classes. I played with them. And the one thing that I really took back were their shiny eyes and their smiles, you know. And just to see a child happy can make any one of us really happy. And I just think that that is an extremely wonderful thing that all the organizations that have come together on field, especially UNICEF, have done such incredible work. And there's so much more to be done, which is why we are all here asking before the monsoons to please donate your time, your money, your compassion. I know we all have. And now it's just the responsibility of the world to also do that. That's it. Thank you so much. Thank you, Ms. Priyanka Chopra, for your exceedingly inspirational words and your personal recollection. I now have the pleasure to invite Mr. Jean-Jacques Simon. দর্শক রাজধানীর হোটেল লামেরিডিয়ানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ চার দিনের সফরের বিষয়ে ব্রিফিং করছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো সহ বিভিন্ন অভিযোগে চারজনকে 10,000 টাকা করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। দুপুর 1টার দিকে অভিযান চালানো হয়। জমে উঠেছে অনলাইনে ঈদের কেনাকাটা। ক্রেতা চাহিদা মাথায় রেখে যেমন পণ্য সরবরাহের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো, তেমনি রয়েছে প্রায় 70% পর্যন্ত মূল্যছাড় সহ নানা অফার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ঈদের আগেই পছন্দের পোশাক আর অনুষঙ্গ কিনতে দোকানে দোকানে ঢুঁ মারছেন নগরবাসী। যারা নানা কাজে ব্যস্ত তারাই বা কেন পিছিয়ে থাকবে কেনাকাটায়। অনলাইন সেবার সুবিধায় কাজের ফাঁক গলে তারাও ঘুরে আসছেন বিভিন্ন বিপণি বিতান, সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। ফ্যাশন ব্র্যান্ডেড ড্রেস এসেছে, তো ওখান থেকে বেশ কিছু অর্ডার করব, প্লাস বাসায় কিছু গিফটস দিতে হবে অনলাইন থেকে যখন যেটা হয় কিনে নিব। কালার, ফেব্রিক্স এন্ড সাইজটা অবভিয়াসলি দেখি। প্রাইসের উপরে মোটামুটি আপনি আইডিয়া পেয়ে যাবেন যে ওটার কোয়ালিটি কেমন হবে। ঘরে কিংবা অফিসে বসে এই কেনাকাটায় পণ্যের গুণগত মান যেমন যাচাই করছেন, তেমনি নিচ্ছেন নানা অফারের সুবিধা। অনলাইনে শপিং করেন তাহলে হচ্ছে যে সবগুলো প্রোডাক্টই একসাথে পেয়ে যাচ্ছেন, এটার সাথে এক্সট্রা ডিসকাউন্ট অফার তো থাকছে। কি কি কাজ থাকছে বা ম্যাটেরিয়ালটা কি, এই টাইপের সবকিছুই আমি ওয়েবসাইটে পাচ্ছি। ঈদ আর বিশ্বকাপ ফুটবল এই দুইয়ের মিশেলেই ক্রেতা টানতে সব ধরনের ও মানের পণ্য এনেছেন তারা। আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি ইলেকট্রনিক্স এবং ফ্যাশন আইটেমের জন্য। প্রায় 2,50,000-এরও বেশি প্রোডাক্ট কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। মেয়েদের পোশাকের ক্ষেত্রে বা ফ্যাশনের ক্ষেত্রে আমাদের অন্যতম হচ্ছে জুয়েলারি, কুর্তি, টিউনিক। ছেলেদের জন্য আপনার পাঞ্জাবি ছাড়াও শেভার, ট্রিমার, ঘড়ি, সানগ্লাস এগুলো প্রচুর যায়। প্রতিষ্ঠানগুলোর তথ্য গেল রমজানের একই সময়ের তুলনায় এরই মধ্যে বিক্রি বেড়েছে 5-6 গুণ। ঈদের 2-3 দিন আগেই
অর্ডার নেওয়া কমিয়ে দেওয়ার পরিকল্পনা তাদের। 67% ছাড় দিয়ে কাস্টমারদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি। গত বছরের তুলনায় এবার আমরা প্রায় 5-7 গুণ বেশি রেসপন্স অলরেডি কাস্টমারদের কাছ থেকে পেয়েছি। ঈদ সহ আবার ওয়ার্ল্ড কাপও চলে আসছে, এই সপ্তাহ শেষ থেকে ঈদের কেনাকাটাটা ভালো মতো শুরু হবে। ইন ওয়ান প্ল্যাটফর্ম আপনি উৎসবের আগে ঠিকঠাক পণ্য পৌঁছে দিতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ ক্রেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারে এমপিদের সুযোগ দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনী বিধি সংশোধনের সিদ্ধান্ত বৈষম্য দূর হবে বলছে আওয়ামী লীগ। সরকারি দলকে সুবিধা দেয় উদ্দেশ্য মন্তব্য বিএনপির। পহেলা জুন থেকে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, ফিরতি টিকিট 10 তারিখ থেকে। লঞ্চের কেবিন বুকিং শুরু 29 মে। প্রধানমন্ত্রীর ভারত সফরে রোহিঙ্গা সহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা। তিস্তা সহ 16 নদীর পানি বণ্টন বিষয়ে অগ্রগতির প্রত্যাশা বিশ্লেষকদের। রোহিঙ্গা শিশুদের সংকটে বিশ্ববাসীর জোরালো অবস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। গণভবনে শেখ হাসিনার সঙ্গে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়ার সৌজন্য সাক্ষাৎ। এবং মাদক বিরোধী অভিযানে 5 জেলায় নিহত 8 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি। বন্দুকযুদ্ধ, মাদকে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচন সংবাদ রাত 8টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন সময়।